সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। বাংলাদেশ এবং চায়নার মাঝে বন্ধুত্বের সম্পর্ক যতটা মজবুত হয় ততই ঘাম বের হয় ভারতের। বাংলাদেশ এবং চায়নার মাঝে অংশীদারিত্ব যতই বাড়ে ততই চিন্তার ভাঁজ পড়ে ভারতের কপালে। কিছু সময় আগেও ভারত গলা ফাটিয়ে এটা বলে বেড়াতো যে বাংলাদেশ কখনো ভারতের সাহায্য ছাড়া চলতেই পারবে না, বাংলাদেশের সেই অ্যাবিলিটি বা সেই যোগ্যতা নেই। কিন্তু এবার নদীর পানি বইছে উল্টো পথে। এবার ভারতই বলছে যে আমাদের চলার জন্য একে অপরের সাহায্যের দরকার। মানে ইনডাইরেক্টলি ভারত এটা বলতে চাচ্ছে যে ভারতের চলার জন্য বাংলাদেশের সাহায্যের দরকার। বিশেষ করে বাংলাদেশ এবং চায়নার মাঝে যখন কোনো প্রকল্পের কথাবার্তা চলে ঠিক ওই মুহূর্তেই ভারত এটা বুঝতে পারে যে বাংলাদেশ ভারতের জন্য কতটা গুরুত্ব বহন করে। রিসেন্টলি বাংলাদেশ এবং চায়না মৈত্রী চুক্তির মাধ্যমে আরেকটি বড় সেতু নির্মাণ করার পরিকল্পনা করছে। আর এই খবরটি পাবলিশ হওয়ার পর তোড়জোড় শুরু হয়ে যায় ভারতীয় মহলে। তো এই নিয়ে এবার কী বলছে পশ্চিমবাংলা মিডিয়া সেটাই দেখবো আমাদের আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আছি আমি ইয়াদুল হক গালিব, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। পদ্মার পর ফের নয়া চমক বাংলাদেশের, ফের সেদেশে আর একটা নতুন সেতু। চীন বাংলাদেশ মৈত্রী চুক্তি হয়ে গিয়েছে বলেই খবর। তবে কি বলা যায় বাংলাদেশের পররাষ্ট্র নীতি একটু একটু করে চীনের দিকে ঝুঁকছে? চীনে $42 লাখ বৈদ্যুতিক তার রপ্তানিও করবে বাংলাদেশ। এক অঞ্চল এক পথ নিয়ে ভাবছে চীন বাংলাদেশ। কি এই বিষয়টা, ভারতের অবস্থানই বা কি হবে এর প্রেক্ষিতে? বাংলাদেশের একটা পরিকল্পনা হতবাক করে দিচ্ছে সকলকেই, মোক্ষম প্ল্যান বলা চলে হাসিনা সরকারের। বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর জন্য সুখবর, বাউফলের লোহালিয়া নদীর বগা পয়েন্টে নির্মিত হবে নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। সেতু তৈরি হলেই মহাসড়কের সাথে সেদেশের দক্ষিণাঞ্চলের নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। একের পর এক চীনের সাথে এভাবেই চুক্তিতে জড়াচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলছে, তবে কি বাংলাদেশের পররাষ্ট্র নীতি একটু একটু করে এভাবেই চীনের দিকে ঝুঁকে পড়ছে? তবে কি ঠেলাঠেলি শুরু হয়েছে? একটি উল্লেখযোগ্য বিষয় হলো চীনের কাছে $42 লাখ বৈদ্যুতিক তার রপ্তানি করবে এমনটাই ভাবছে বাংলাদেশ ইসিএল। আর এর থেকেই আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলছে, কোথাও বাংলাদেশ আর চীনের বন্ধুত্বটা আরো প্রগাঢ় হচ্ছে এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি হয়তো চীনের দিকেই ঝুঁকছে। 2014 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন এবং কিছু সমঝোতা আর চুক্তি করে এসেছিলেন সেই সময়। এরপর ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরে চলে গিয়েছিলেন। সেই থেকেই ভারত, চীন আর বাংলাদেশ তিনটে দেশ যেন ঠেলাঠেলি শুরু করেছে একে অপরকে, এমনটাই কূটনীতিকরা বলেন। সময় এবং বাংলাদেশের বর্তমান বেশ কয়েকটা চুক্তি বলছে একটু হলেও বেজিংয়ের দিকেই বেশি ঝুঁকে আছে বাংলাদেশ। তবে ভারত বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। বাংলাদেশের অর্থনীতিতে ভারতের প্রভাব যেমন অনস্বীকার্য, তেমনই একইভাবে ভারতের ক্ষেত্রেও সেই যুক্তি খাটে। তাই বলা যায় কেউ এগিয়ে বা কেউ পিছিয়ে এটা এখনই বলা যাবে না। সময় যেদিকে এগোচ্ছে তাতে অন্তত এটা বলছে কূটনৈতিক মহল, দুটো দেশ একে অপরের উপর বেশ অনেকটাই নির্ভরশীল। তাই দুটো দেশকে সমান তালে এগোতে হবে একে অপরের উপর নির্ভর করে। বাংলাদেশ কিন্তু একটা মোক্ষম প্ল্যান করে এগোচ্ছে এটাই চতুর্দিকে বলা বলি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কিছু সময় আগে বাংলাদেশ যখন ভারতের সামনে দাঁড়িয়েছিল নিজের ন্যায্য অধিকার আদায় করার জন্য, তখন ভারত বাংলাদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। তখন হয়তো ভারত এটা ভুলে গিয়েছিল যে বাপের উপর বাপ আছে, আর বাংলাদেশ ভারতের সে বাপকে খুঁজে বের করেছে। তাই এবার সময় বাংলাদেশের ভারতকে বুড়ো আঙ্গুল দেখানোর। এই খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। নেক্সট ডে আপনার জন্য আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।